হে আল্লাহ, মাতবর সাহেবের কবরের আযাবগুলো আপনি maaf করে দেন। মাতবর সাহেব জীবনে যত গুনাহ করছে না কেন, আপনার রহমত নামের ওসিলায় ওনার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিন। আমিন। আল্লাহ আল্লাহ, তুমি তোমার রহমান নামের ওসিলায় আমাকে maaf করে দিয়েছো আল্লাহ। ইমরান সাহেব, কবরের আশেপাশে বেশি সময় না থাকাই ভালো। এর থেকে চলেন আমরা সবাই চলে যাই। হুজুর, আপনারা চলে যান, আমার কবরস্থানের সামনে কিছু কাজ আছে। কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি তোমার কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি যেই সুদের ব্যবসা কর্তা, যেভাবে অন্যায়ভাবে মানুষের জমি দখল কর্তা, সেই পদ্ধতি আমি শিখেছি। এখন থেকে তোমার এই এই সব কর্মকাণ্ড আমি চালিয়ে যাব। এই আমি বলে দিলাম। না না ভাই, তুই এই কাজ শুরু করলে আবার আমার কবরের আযাব শুরু হয়ে যাবে। তুই এই কাজ করিস না, এই কর্মকাণ্ড তুই বন্ধ করে দিস, এগুলো চালাস না।